দৌড় দিয়ে দাও। আমার এই অমূল্য রতন সামলে রেখো। দেখছিস কেন? আগে রামলোচন দাদা এরা কেন? তোর অসুবিধা হচ্ছে? না মানে এদের দুজনকে তো সেদিন তাড়ায় দিয়েছিলুম না। আমরা রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি গো। তোরা দুজনে রাজার সঙ্গে দেখা করতে এসেছিস? আরে যা যা যা, রাজার সঙ্গে দেখা করতে হলে 50টা মোহর লাগে। সোনার মোহর আছে? 50টা সোনার মোহর? এই তুই যাবি এখান থেকে? এই নিজের কাজ করে যা। আমার সঙ্গে এসে আয় তোরা। একটু অপেক্ষা করো, আর এও জেনে রেখো যখন জবাব পাবে তখন কিন্তু আর পালানোর পথ থাকবে না তোমাদের। এই সিং দরজা দিয়ে রাজবাড়িতে ডুববে গোপাল, দেখে রেখো। অনেক বড় মুখ করে কথা কইছি ঠাকুর, দেখো কোনোটা যেন আমার কথাগুলো সত্যি করতে পারে। তোরা দাঁড়া, আমরা যাবো না কর্তা? রাজসভা কি গায়ের চণ্ডী মণ্ডপ যে হুটা ঢুকে পড়া যাবে? সব কিছুর একটা নিয়ম আছে তো নাকি? তোদের নিয়ে যেতে হলে না মহারাজের অনুমতি লাগবে। আপনারও অনুমতি নিতে হয়? ওরে বোকা, মহারাজ আমারে যতই ভালোবাসুক আমি তো নিয়ম ভাঙতে পারবো না। আর আমি যদি নিয়ম ভাঙি তাহলে অন্যরা নিয়ম মানবে কেনে? তা ঠিক, তবে আপনি যান কর্তা, রাজামশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন, আমরা আপনার জন্য এখানেই অপেক্ষা করতেছি। আমি যাবো আর আসবো, কোথাও যাবি না। বল মহারাজ, আমি এর কাছ থেকে একটা কুয়ো কিনেছি, এখন জল তুলতে গেলে আমার জল দিচ্ছে না। ওইটাছে আমি কুয়ো বেচেছি, জল তো বেচি নাই। এই আবার কেমন কথা? কুয়ো বেচেছিস অথচ কুয়োর জল বেচিসনি? মহারাজের জয় হোক, মহারাজের জয়। তোমার আবার কি চাই? মহারাজ, একটি বিনীত অনুরোধ। অনুরোধ? আজ তোমার বিচারের দিন, নালিশ শোনার কথা, নালিশ থাকলে বলো। নালিশ তো নাই মহারাজ। মন্ত্রী মশাই, আজ আমি নালিশ শুনবো আর দোষীদের শাস্তি দেব। এইখানে অনুরোধ নিয়ে এসছে কেন? তাই তো মহারাজ, অনুরোধ নিয়ে এসছে কেন তা তো আমি জানি না। আগে মহারাজ আসলে চুপ, কোনো অনুরোধ শুনবো না, যাও। মহারাজ কথাটা কানে যায়নি, যাও বেরো বলছি, বেরো বেরো। কুয়ো, কুয়োর জল কি কইতেছিলি যেন?
কুমড়ো দেখতেছিস? টুকরো পাগের মতো বেরিয়ে এলো মেনে বিড়ালের মতো। রাজা নাকি তার খুব ভালোবাসে। এই কি ভালোবাসা নমুনা? আরে চুপ কর, শুনতে পাবে তো। মহারাজ অনুমতি দিলেন, ভেতরে যাইতে হবে। মহারাজ অপেক্ষা করতে কয়েছেন? হ্যাঁ, ভেতরে তো অনেক লোক। এই সোনার গোপালের কথা কওয়াটা এখন উচিত হবে। এই সর সরো, রসো যাচ্ছেন। অপরাধ নেবেন না, অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন। বাবা, আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে। এই তুই কুয়ো কেনার সময় কষ্ট করে কথা কয়ে নিসনি? মহারাজ, আমি কিন্তু ওরে কষ্ট করে কয়ে দিয়েছিলাম। আমি কুয়ো বিক্রি করছি, জল বিক্রির কথা তো একবারও বলিনি। বর্ধমান পতি মহারাজ শ্রী শ্রী কীর্তিচন্দ্র রায়, জয় হোক। আরে তো রসরাজ এসে গেছে, আজ আর বিচার টিচার হবে না। যাও, তোমরা কাল আসবে। যাও যাও যাও। রসরাজ, আপনি আসন গ্রহণ করুন। সে কি মহারাজ, বর্ধমান পতির সভায় বিচার শুরু হয়ে শেষ হবে না, এ কেমন কথা? আজ আমার মন ভালো নেই রসরাজ। তারপর এক অদ্ভুত সমস্যা, আমি মন দিতে পাচ্ছি না। অদ্ভুত সমস্যা? কেমন সমস্যায় একটু শোনা যায়? হ্যাঁ নিশ্চয়ই মন্ত্রীমশাই। রসরাজ, ঘটনা হলো ওর কাছ থেকে একটা কুয়ো কিনেছে। এখন জল তুলতে গেলে ও কইছে যে ও কুয়ো বেচেছে, জল তো বেচে নাই, তাই জল তুলতে দিচ্ছে না। এই যে সোজা বিচার মহারাজ। সোজা জল নিয়ে বিবাদ তো, এ বিচার জলের মতো সোজা। বেশ, তাহলে আপনি বিচার করুন দেখি। যদি অভয় দেন তাহলে বিচারের আগে একখান কথা কইতে চাই। কও, নির্ভয় কও। যদি কেউ বাড়ি বিক্রি করে, সে কি আসবাব সহ বিক্রি করে? ঠিক, করে না। তবে তবে আপনারাই কোন, ও ভুল না আমি ভুল? তুমি ঠিক। ও ভুল। এ কেমন বিচার হলো মহারাজ? আপনি না মন্ত্রী মশাই, যা কওয়ার রসরাজ কইবে। কার্য কেন? ও তোমায় কুয়ো বেচেছে, তো কুয়োর মালিকানা তোমায় দিয়েছে, জলের মালিকানা তো দেয়নি। রসরাজ এমন উল্টো কথা কইতেছেন কেন? আমার তো মনে হচ্ছে যে জল নিতে দিচ্ছে না দোষ তা, একাই যা। রিপাবতী, এনার যে খুব রমরমা, এনারে হারাতে পারবো তো? আমার কথা শোনার মতোই জলমল, তাই আমি সোনার গোপাল। আমার কথা শুনে দেখেন রাজা মশাই, আপনি জল